সাতক্ষীরা সদর উপজেলার 9 নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড শাল্লে বেতনা যুব সংঘের আয়োজনে ও সাংবাদিক মোহাম্মদ হাফিজুর রহমানের পরিচালনায় 4 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 7টায় শাল্লে চেয়ারম্যান মাঠে 9 নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদায়ের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ঢালী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাল্লে বেতনা যুব সংঘের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির রানা, সহসভাপতি মোহাম্মদ আকাশ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশাহ প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।